চ্যাপ্টার 4 এর বি থেকে আমি তোমাদেরকে কিছু ম্যাথ করাবো। দেখো উদাহরণ 5 নম্বরে বলা আছে যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কজ রুট ওভার এক্স জেড ইন্টু সাইন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড হইলে এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ জেড নির্ণয় করো। আচ্ছা এফ অফ এক্স দ্বারা বোঝায় এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই দ্বারা বোঝায় ওয়াইয়ের সাপেক্ষে, জেড দ্বারা বোঝায় জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে দেখো আমি লিখলাম যে পদ্ধতি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান আমি লিখলাম, লেখার পরে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এককে এক্স এর এবং এখানে দুইটা পার্ট আছে, এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো। তাহলে ইউ ধরলে প্রথম অংশ স্থির রাখো কজ এক্স ইন্টু ডেল ডিভাইডেড ডেল এক্স সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এটাকে এখানে ডেরিভেটিভ করছি, এখানে এখন এটা স্থির থাকবে সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড ডেল ডিভাইডেড ডেল এক্স কস রুট ওভার এক্স জেড। আচ্ছা দেখো যারা সূত্রটা জানো না সূত্রটা লেখানো টু ইন্টু ভি, এখানে ডেল ডিভাইডেড ডেল এক্স ভি প্লাস ভি স্থির ডেল ডিভাইডেড ডেল এক্স ইউ। দেখো এখন এখানে কজ এক্স এটা স্থির থাকবে এক্স জেড ইন্টু, এখানে দেখো তো এক্স সাইন সাইন স্কোয়ার এক্স এটা কোনো সূত্র আছে? আচ্ছা দেখো তোমরা যখন অনার্স ফোর্থ ইয়ারে উঠবা তখন এটা একটা সূত্র পাবো, হাই প্যারাবোলিক ম্যাথ নামে একটা ম্যাথ আছে সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড। এটাকে তোমরা যদি এই যে এখানে যে এইচের ওপরে স্কোয়ার আছে অর্থাৎ এখানে দুইটা থিটা দেখা যাচ্ছে, আমরা জানি সাইন থিটা হয় জাস্ট সাইন থিটা, এটার ওপরে স্কোয়ার দেওয়া যে কথা এটার ওপরে স্কোয়ার দেওয়া একই কথা, সেমভাবে এখানেও এইভাবে এটা দেওয়া যায় সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। এই 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 স্কোয়ারটা আমি এখানে দিলে একই মান আসবে। তাহলে এখানেও দেখো এই যে সাইন স্কোয়ার এটাকে আমরা এক্স স্কোয়ার ধরতে হবে, এক্স স্কোয়ার ধরলে টু এক্স টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। আচ্ছা দেখো তো যেটাকে আমি এক্স ধরলাম সেটাকে এক্স, তাহলে সাইনকে পুনরায় ডেরিভেটিভ করলে কজ এক্স হবে কজ এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। আচ্ছা আবার দেখো আমি যে এই অংশকে এক্স ধরছি সেটা কি এক্স, যার জন্য ওটাকে এক্স নয় যেহেতু তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ইন্টু টু এক্স আর ওয়াই জেড কমন থাকবে প্লাস, এখন দেখো এই অংশের মান সাইন এইচ স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড, এখানে দেখো কজ রুট ওভার এক্স আছে, হ্যাঁ কজ এক্সের সূত্র কি ইন্টু মাইনাস সাইন এক্স, কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায় সাইন এক্স জেড। কিন্তু এটাকে আমি যে এক্স ধরলাম এটা কি এক্স, যার জন্য ওটাকে পুনরায় অন্তরীকরণ করলে ডি ডিভাইডেড ডেল এক্স রুট ওভার এক্স জেড, এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/2 রুট ওভার এক্স জেড। আচ্ছা আমি যে এটাকে এক্স ধরলাম সেটা কি এক্স, যার জন্য এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স জেড, তাহলে এটাকে অন্তরীকরণ করো 1/2 রুট ওভার এক্স রুট ওভার জেড। তাহলে এটা এখানে এক্স এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 মানে ধ্রুবক ওটা সামনে থাকবে, তাহলে এটা এটা কাটাকাটি করো তাহলে পাবে রুট ওভার জেড ডিভাইডেড টু রুট ওভার এক্স এই মানটা। তাহলে এটার মান আমি এখানে বসাবো 2√xz। এখন জাস্ট এই মানটা যোগ করে দাও তাহলে অ্যান্সার। আচ্ছা দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, 2 × 4 এক্স ওয়াই জেড, এখন এই মানগুলো লেখো কজ রুট ওভার এক্স জেড ইন্টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু কজ এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস। আচ্ছা এখানে দেখো এই যে এখানে মাইনাস আছে এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এই এই অংশটা তুমি সামনে লেখো এখানে রুট হবে, এই যে রুট আছে তাহলে 1z/2√x sin
h square x square y z into sine root over x z এটাই এটা গেল জাস্ট x এর মান এখন আমাদেরকে অন্তরীকরণ করতে হবে y এর সাপেক্ষে অর্থাৎ f অফ y নির্ণয় করতে হবে তাহলে f অফ y আমি আর লিখলাম না তোমরা চাইলে লিখতে পারো যে f কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মানের ভেতর y নেই যার জন্য ওটা কনস্ট্যান্ট ওটা সামনে থাকবে cos root over x z into এখানে দেখো এটা ডেরিভেটিভ হবে ডেল ডিভাইডেড ডেল ওয়াই ওয়াই এর সাপেক্ষে সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড দেখো এখানে কজ এক্স রুট ওভার এক্স জেড এটা স্থির এখানে দেখো এক্স স্কোয়ারের সূত্র অর্থাৎ সাইন এস সাইন স্কোয়ারের কোনো সূত্র নেই যার জন্য এটাকে এক্স ধরতে হবে এক্স স্কোয়ারের সূত্রতে ফলালে টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড এই সূত্রতে পড়লো কিন্তু এটা তো এক্স না সাইন এক্সকে আবার অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যাবে কজ এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড আচ্ছা দেখো তো আমি এখানে যে আবার সাইনকে ঠিক আছে সাইনকে সাইন ধরেই কজ পেলাম কিন্তু এই যে এই অংশকে যে আমি এক্স ধরছি এটা কি এক্স বা না এই অংশকে যে আমি ওয়াই ধরছি এটা কি ওয়াই যার জন্য আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে পাবো এক্স স্কোয়ার জেড আর ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান এটাই এটাই অ্যান্সার ওয়াইয়ের সাপেক্ষে এটাই আবার দেখো এফ অফ জেড নির্ণয় করতে বলছে তাহলে এফ অফ জেড মানে জেটার সাপেক্ষে অন্তরীকরণ করলো এখানে দেখো জেড উভয়ের মাঝে আছে যার জন্য এখানেও ইউভির সূত্রের ফল হবে তাহলে ইউভির ক্ষেত্রে এই এই এক্স যেভাবে করলাম সেমভাবে এটাও করতে হবে তাহলে একটা স্থির রাখো কজ কজ রুট ওভার এক্স জেড এটা স্থির রাখলাম তাহলে ডেল ডিভাইডেড ডেল জেড সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড এটাকে ডেরিভেটিভ তাহলে প্লাস এটাকে এখন স্থির রাখো সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু ডেল ডিভাইডেড ডেল জেড এই এটাকে এখন ডেরিভেটিভ করো কজ রুট ওভার এক্স জেড তাহলে এখন এই অংশ স্থির থাকবে কজ রুট ওভার এক্স জেড আচ্ছা এখানেও দেখো এক্স স্কোয়ার সূত্রতে ফলাতে হবে তাহলে ইন্টু টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড আচ্ছা দেখো জেড না তাহলে জেটার সাপেক্ষে আবার অন্তরীকরণ মানে এটাকে যেহেতু জেড না আবার অন্তরীকরণ করতে হবে তাহলে সাইনকে অন্তরীকরণ করলে আমি পাবো কস এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড আবার দেখো তো এটা কি জেড এটা যেহেতু জেড নয় যার জন্য আবার অন্তরীকরণ করলে আমি মান পাবো এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো সূত্রের প্লাস এটা স্থির রাখো সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড দেখো এখানে বলা আছে যে কজ রুট ওভার এক্স তাহলে জেটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কসকে অন্তরীকরণ করলে আমরা পাবো কসকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস সাইন রুট ওভার এক্স জেড কিন্তু দেখো তো এখানে এটা কি জেড এখানে আছে রুট ওভার এক্স জেড তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো ওয়ান ডিভাইডেড টু রুট ওভার এক্স জেড আবার যেহেতু এটা জেড না মানে এটাকে আবার অন্তরীকরণ করলে আমি পাবো রুট ওভার শুধু জেড পাবো এই জেড কাটাকাটি করলে উপরে একটা ইয়ে থাকবে তাহলে এখানে এটা যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে আমি পাবো টু টু এক্স স্কোয়ার ওয়াই কজ রুট ওভার এক্স জেড ইন্টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু কজ এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস কারণ এই যে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড আর এখানে দেখো এইটা কাটাকাটি দেওয়া যায় উপরে আছে দুইটা রুট জেড নিচে একটা আছে একটা রুট জেড তাহলে একটা একটা কাটলে সাইন রুট ওভার এক্স জেড আর এখানে পাবো ওয়ান ডিভাইডেড জেড ডিভাইডেড টু রুট ওভার এক্স এটাই অ্যান্সার দেখো এক্স ওয়াই জেড
এই তিনটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এই মানটা পাওয়া যায়। তোমরা চাইলে এর মাঝখান থেকে কিছু লাইন স্কিপ করতে পারো, মানে এখানে আমি ডিটেলস করাছি, বাট তোমাদেরকে এত তো ডিটেলস করতে হবে না।